আজকে আমাদের প্রথম ক্লাস, তো এই ক্লাসে অনেকেই জয়েন করতে পারতেছে না। যারা জয়েন করতে পারতেছে না তাদের জন্য আমি ক্লাসটা রেকর্ড করে রাখতেছি। এইটা পরে আমি গ্রুপে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন যারা ক্লাস মিস করবেন। অনেকেরই অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, কাইন্ডলি নয়েজ গুলো অফ করবেন। আচ্ছা শুনেন, এই কে রে আকাশ, শুধু মার্ক করবে কে, রিমুভ করে দেবো ক্লাস থেকে। ভিডিওগুলো অফ করেন। আপনাদের যদি জুম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে জুম নিয়ে এটা ইউটিউবে সার্চ করেন, দেখতে পারবেন কিভাবে ইউজ করতে হয়। আমি প্রথম দিন ভাই আমি তো সত্যিবার ওকে, এটা কে? শাহিদুল ইসলাম, ভিডিও অফ করেন। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি কিছু কন্ডিশন বলি। আমি কিন্তু ফ্রিল্যান্সার না, কিন্তু নাসিম ভাইয়ের কাছে ক্লাস করতেছি, ওকে? আমি যে 6 ব্যাচের স্টুডেন্ট, তো আমার একটা উদ্যোগ এটাই যে আমি যেটা শিখতেছি, সাপোজ ধরেন আজকে রাত্রে নাসিম ভাই আমাকে ক্লাস করাচ্ছে সিএসএর সম্পর্কে, সিএসএর পার্ট 1 সম্পর্কে আমার ক্লাস করাইছে। দেন আমি আগামীকাল আপনাদের এই পার্ট 1 সম্পর্কে ক্লাসটা করাবো, তাহলে আমারও প্র্যাকটিস হচ্ছে অ্যান্ড আপনাদেরও শেখাটা হচ্ছে। আমার উদ্যোগটা এটাই। আর অনেকে হয়তো এখানে মজা করার জন্য আসছে, ঠিক আছে? এখানে সবাই আছে না, কে কিসের জন্য আসছে এটা কিন্তু আমরা জানি না। ভাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, যাদের প্রবলেম আছে, যদি মনে করেন যে আমি মাস্টার হয়ে গেছি বা এই হয়েছি সে হয়েছি, তারা ক্লাস থেকে লিভ নিয়ে চলে যেতে পারেন। থ্যাংক ইউ তাদেরকে। প্রথম সত্য হচ্ছে এটাই যে যারা এটা মনে করবেন তারা কাইন্ডলি ক্লাসে আসবেন না। দ্বিতীয়ত, ক্লাসটা জাস্ট শেখার জন্যই করতেছি, এটা নিয়ে হয়তো অনেক ট্রলও করতে পারেন আপনারা। যেমন একজন ফেসবুকে কমেন্ট করছে, আগে তুই শেখ, টাকা ইনকাম কর, তারপর অন্যদের শেখা। আচ্ছা, আমি তো আবার বললাম, আমি আজকে যেটা শিখছি কালকে আপনাদের এটাই শেখানোর জন্য আমি ক্লাসটা চালু করছি। তো এটাতে কার কার প্রবলেম আছে তারা আনমিউট করে কথা বলতে পারেন এখন। আচ্ছা, রিদওয়ান আহমেদ, আনমিউট করে কথা বলতে পারিস। আমার প্রশ্ন হলো, এখন তুমি বললা যে মানে ভাইয়া যা শিখাবে তাই শিখাবা, কিন্তু আসলে আমরা তো শুরু থেকে বেসিক কিছু জানি না। হ্যাঁ, আমি পয়েন্টে আসতেছি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিয়ে দেই আগে। এখন বেসিক কিছু জানি না, আমি বেসিক থেকে শুরু করব। বিকজ আমাদের এই যে করোনা ভাইরাস একটা মহামারী বিষয় চলতেছে, এটার কারণে নাসিম ভাই ক্লাসটা অফ করছে। তো যতদিন ক্লাসটা অফ করছে এতদিনে এ পর্যন্ত নাসিম ভাই যা শিখাইছে আমি এটা শেষ করব। দেন নাসিম ভাই যখন ক্লাসটা অন করবে তারপর থেকে আমরা নাসিম ভাইয়ের ক্লাস অনুযায়ী ওই ক্লাসগুলো করব, ওকে? আর কোনো কোশ্চেন? আকাশ, নো, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আরেকটা কথা, এখন সাপোজ নাসিম ভাই ক্লাস শুরু করার আগে আমাদের এই যে এইচটিএমএল শেষ করছে, তো নাসিম ভাই আমিও আপনাদের এইচটিএমএল শেষ করে দিছি। তো তারপর কি করব? আমাদের এখানে তাসনিব ইসলাম বিপুল আছে, এ হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট, আর রেদন আহমেদও কম্পিউটার ডিপার্টমেন্ট। তো বিপুল সার্ভের কাজ করে। তো বিপুল আমাদেরকে এখন যেহেতু সার্ভের কাজ অফ আছে, সার্ভেটা হচ্ছে জরুরি, তো বিপুল কিন্তু হোস্ট করে আমাদের ক্লাস করাবে, ওকে? আর অলরেডি বিপুল আর্নিং করছে $58। তো বিপুল একটু আনমিউট করে কথা বল। বিপুল, শুনতে পাচ্ছিস? আচ্ছা এমডি মামুন, আপনি কি একটু বিপুল মাইক্রোফোনটা অফ করবেন? এমডি মামুন, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। এমডি মামুন একটু মাইক্রোফোনটা অফ করবেন। আচ্ছা, বিপুলের মেবি নেট প্রবলেম। আচ্ছা, এই কন্ডিশনগুলো নিয়ে কে কে এই কন্ডিশনগুলো মানতে রাজি না, যারা মানতে রাজি না ভাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি চলে যেতে পারেন, সমস্যা নেই, আমার আমার কোনো মন খারাপ নেই, আপনারা কাইন্ডলি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের প্রবলেম হবে, আচ্ছা মেসেজ করছে অনেকেই, দেখি আগে। আচ্ছা সজীব আহমেদ, তাহলে আপনার নেট প্রবলেম, এখন আমারও নেট প্রবলেম করতেছে কিন্তু আপনাদের অতিরিক্ত হয়তো, ভাই আমি কিছু দেখতেছি না। আচ্ছা আমি এখনো কিছু শেয়ার করিনি, শেয়ার করলে দেখতে পারবেন। আচ্ছা সবাইকে আনমিউট করে দিলাম, একজন একজন করে কথা বলেন এখন, কার কি সমস্যা বা কে এই কন্ডিশনগুলোতে রাজি না, যারা রাজি না তাদেরকে একটু দেখতে যাচ্ছি। আমি রাজি আছি, সমস্যা নেই। আর কে রাজি না? আচ্ছা ভাই আপনার কন্ডিশন গুলি সব মানবো, ঠিক আছে, সেক্ষেত্রে কি আপনার ক্লাস কি দৈনিক করাবেন আপনি কি আমাদেরকে? দৈনিক না, কি প্রতিদিন থাকবেন? না না, সপ্তাহে 3 দিন। নাসিম ভাই আমাদের যে 3 দিন ক্লাস নাই তার বিপরীত 3 দিন আমি আপনাদের ক্লাস নেব, কারণ নাসিম ভাই যখন ক্লাসে আসে তখন হয়তো উনি 10টা থেকে, কোনোদিন রায়গাজে আমাদের উপর ভোর 6টা পর্যন্ত ক্লাস নেয়, কারণ যতক্ষণ না কাজ কমপ্লিট করে আমরা না দিচ্ছি ততক্ষণ উনি ছাড়ে না। আর যদি কেউ চলে যায় ল্যাব নিয়ে তাকে একবারে ক্লাস থেকে সাসপেন্ড করে দেয়, উনি অনেক কড়া। তো আরেকটা কথা, হ্যাঁ বলেন, সময় দেয়। আরেকবার প্লিজ। নাসিম ভাই আপনাকে কতটুকু সময় দেয় না আপনার ক্লাসে? আমাদের ক্লাসে মোট স্টুডেন্টস আছে 500 জন, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ক্লাসে কোনো প্রবলেম হয় না। আর তিনি ক্লাসের মেইন সময় দেয় 2 ঘন্টা, কিন্তু ক্লাস শেষ করার পর কারো যদি কোনো প্রবলেম থাকে, যদি সেটা আরো 2 ঘন্টাও সলভ না হয়, সে 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, সে 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, একদিন ভোর 5টা পর্যন্ত ক্লাস নিছে। আর কিছু বলতে হবে না? ঠিক আছে, ওকে ভাই। তো আপনি কি ক্লাস শুরু করাবেন এইচটিএমএল দিয়ে শুরু করবেন নাকি? হ্যাঁ অবভিয়াসলি, যেহেতু বেসিক এইচটিএমএল দিয়ে শুরু করব। আমি আগেই বলছি আমি কিন্তু অ্যাডভান্স না, হয়তো এখানে আপনারা কেউ আছেন আমার থেকেও অ্যাডভান্স। আমি আমার প্রবলেমগুলো বলি, আমার টাইপিং স্পিড নাই, আমি তেমন কিছু জানি না, আমি কিন্তু সিএসএসও জানি না, আমি জাস্ট এইচটিএমএল জানি, যেটা শিখেছি ওটাই জানি, অন্যদের মতো আমি অ্যাডভান্স না, কিন্তু যেটা শিখেছি আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ওকে? হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার মাধ্যমে আপনারও মানে ঠিক হয়ে যাবে, বাট আমাদেরও শেখা হয়ে যাবে। হ্যাঁ আমারও প্র্যাকটিস হচ্ছে, আপনাদেরও শেখা হচ্ছে। আর একটা কথা, অনেকে বলবে তোর আর্নিং নাই তুই কেন শেখাইতে আসছিস। আচ্ছা আমার আর্নিং নাই, আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আমি আমার আর্নিং এর আগে আমার মাধ্যমে কেউ শিখে যদি তাদের আর্নিং হয়। একটা জিনিস আপনাদের শেয়ার করে দেখাই, ওকে একটু ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই স্ক্রিনের দিকে তাকান। আচ্ছা একটু করে প্রোফাইলে যাই, অনেকেই বলতেছে হচ্ছে না, ওদের নেট প্রবলেম মেবি, আমারও নেট প্রবলেম। মূলত আমরা শিখবো কিন্তু এই জিনিস কাটা, স্ক্রিন দেখা যাচ্ছে কি সবার? হুম দেখা যাচ্ছে। আচ্ছা রাইট, HTML5, CSS3, JavaScript, jQuery, Bootstrap, WordPress। আচ্ছা এখানে একটা বিষয় আছে, আপনারা এই জিনিসটা দেখেন, WordPress থিম কাস্টমাইজ মেইন আমাদের শেখা হবে এটা, কিন্তু এইটা শেখার জন্য আমাদের এই সবগুলা লাগবে, ঠিক আছে? হুম হুম এটা শেখার জন্য আমাদের সবগুলা লাগবে। তো উনি এটাই শেখাচ্ছে, আমি অ্যাডমিটেড, আর উনি নোটিফিকেশন দিয়ে দিয়েছে, আমি এটাও দেখাচ্ছি, প্রবলেম নেই, একটু ওয়েট। কি বলছে এটা পড়েন। Dear students, due to COVID-19 the class should remain closed until the situation is removed for the future notice. অর্থাৎ ফিউচার নোটিস না দেওয়া পর্যন্ত আমাদের ক্লাসটা বন্ধ ঘোষণা করা হলো। আপনারা আশা করছি প্র্যাকটিস করবেন, এই সিনসিয়ারলি নাসিম, এতটুকুই। তো ততদিন পর্যন্ত আমি প্র্যাকটিস করতে চাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করি সেটা, তাহলে আমারও প্র্যাকটিস করা হচ্ছে, আপনাদেরও শেয়ার হচ্ছে, জাস্ট এটাই আমার উদ্যোগটা। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি নাসিম ভাই, কি আপনাদের কি 500 জন, আপনার ব্যাচে কয়জন আছে টোটালি এখন? এখন বর্তমানে মানে কথাই আছে না, আসে শুধু মজা করার জন্য। হুম হুম তো ওরা আস্তে আস্তে চলে গেছে, বুঝছেন নাজিম ভাই। এমন স্টুডেন্ট ছিল 500 জনের ভিতর, যেমন ফোর্থ ব্যাচে 500 জনের ভিতর লাস্ট ক্লাস করছে মাত্র 17 জন। সে কি অনলাইনে সব কি করায় নাকি না অফলাইনেও সে করায় কোনো ব্যাচে? না না, অফলাইনে কোনো কোর্স কিভাবে সম্ভব? আর মানে আমি বলতে যাচ্ছি সে কম্পিউটারের মাধ্যমে অফলাইনেও তো করায়, অনেক জায়গায় আছে, তো সেক্ষেত্রে না 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 সে তো অনলাইনে করায়, সরাসরি কোথাও ক্লাস করায় না। আচ্ছা, তার বিষয় নিয়ে আপডেট গুলো দিতে চাচ্ছি আমি। এখন আমরা যে ক্লাসটা করব তার আগে আমাদের কিছু কাজ আছে। আমাদের নাসিম ভাই একটা গ্রুপ খুলছে এফএনস ক্লাব, ঠিক আছে? এখানে সবাই বাংলাদেশের এনি পারসন ক্লাস করতে পারবে। সে সপ্তাহে 7 দিন, সরি 2 দিন বা 3 দিন এসে লাইভে আসবে, এসে কথাবার্তা বলবে। ওখানে যার যা প্রবলেম, যে কোনো বিষয়ে, সেটা হতে পারে গ্রাফিক্স, হতে পারে আপনার যে কোনো। গ্রুপের নামটা কি বললেন ভাই? আমি গ্রুপের লিংক সহ আমি গ্রুপে দিয়ে দেবো, আমার গ্রুপের লিংক দেবো। কিন্তু ওই গ্রুপে জয়েন করার আগে কিছু রুলস আছে, রুলসটা উনি লাইভে বলছে, সে লাইভটা আগে আপনাদের দেখতে হবে, তারপর গ্রুপে জয়েন করতে হবে। আমি এগুলো সব কালকের ভিতর দিয়ে দেবো, আপনারা ওখানে জয়েন করবেন। যে কোনো প্রবলেম এফএনস ক্লাবের ওখানে পোস্ট করে দিবেন ফ্রিল্যান্সিং বিষয়ে, তারা যে কেউ আপনাকে উত্তর দেবে। কেউ না কেউ উত্তর না দিলে, যখন দেখবে কেউ উত্তর দিচ্ছে না, তখন নাসিম ভাই এসে উত্তর দেবে। ওয়েব ডিজাইনের জন্য, গ্রাফিক্সের জন্য আমাদের জাহিদ ভাই নাকি যেন আছে, মানে অনেক কজন টিচার আছে ওই গ্রুপে যারা আপনাদের উত্তর দেওয়ার জন্য। ভাই আপনার এখানে কি একটু নেটের প্রবলেম আছে? আমার হ্যালো কথা তো কেটে কেটে আসছে, মানে বুঝতে একটু সমস্যা আছে, তাইতে বলতেছিলাম আর কি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, তো আপনার কথা শোনা যাচ্ছে, বাট আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই শুনতে পাচ্ছি। আচ্ছা, যে ভাই বললেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনার নেট প্রবলেম, একটু নেটটা মিনিমাম 1 এমবিপিএস এর উপরে করতে হবে। ওকে ওকে আচ্ছা ওকে, কাইন্ডলি ভিডিওগুলো অফ করি সবাই। এমডি জায়েদ। আর সবার উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা। আচ্ছা আরেকটা জিনিস, ভাইয়ের নামটা কিন্তু জানা হলো না ভাই। আচ্ছা আমি সরি ফর দ্যাট, আমি ভুলে গেছি। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমার নাম রিফাতুল ইসলাম রাসেল, আমার বাসা গাইবান্ধা। আচ্ছা, আর আমি ফ্রিল্যান্সিং শিখছি, গ্রাফিক্স ডিজাইন করছিলাম, ফাইবার অ্যাকাউন্ট আছে। বেশ কিছু বায়ার আমারে করছিল, নক করছিল, বাট আমি তখন রেসপন্স করতে পারিনি। দেন আমি এখন সিরিয়াসলি আছি, এতটুকুই। আর যদি বলেন যে রিয়েলিটি পেশায় কি আছি, রিয়েলিটি পেশায় আছি আমি ফুড ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টস, কক্সবাজার পলিটেকনিক। আজকে আজকে ক্লাসটা মূলত মানে আমি সবার মতামতটা নিতে চাচ্ছি। আপনারা কি এই কাজে এগ্রি? যারা এগ্রি তারাই থাকবেন, আর যারা এগ্রি না ভাই কাইন্ডলি তারা চলে যাবেন, আমার কোনো সমস্যা নেই। আজকে আমি সবার মুখ থেকে এতটুকু শুনবো যে আপনারা এগ্রি কিনা। আমি এক এক করে এখন শুনি। ওকে অবশ্যই ভাই, অবশ্যই চালিয়ে যান, চালিয়ে যান। আপনার যেটা আপনি যেটা করতেছেন এটা কন্টিনিউ করে যান, সফলতা হবে, বুঝছেন ভাই, ইনশাআল্লাহ, দোয়া করবেন। আচ্ছা আপনি এগ্রি তো? এলিট ভাই আপনি এগ্রি, আপনার নামটা বলেন, আপনার পরিচয়টা বলেন। আর আমি হচ্ছে ভাই, আমি আমার নাম হচ্ছে এলিট ইব্রাহিম। তো আমি একটা আইটি সেক্টরে জব করি, Okay. বাড়িতে আছি। বাট নেটে কারণে একটু প্রবলেম করতেছে, ওয়াইফাই নাই তো। আচ্ছা বুঝতে পারছি, আমারও ব্রডব্যান্ড লাইনটা প্রবলেম হইছে। আমি কিন্তু ডাটা দিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আমার ব্রডব্যান্ড লাইনটা প্রবলেম, আর এই যে ওরা ঠিক করতে আসতে পারতেছে না, রাস্তা দিয়ে আসতে দিচ্ছে না এতটুকুই, তো এর কারণে কিন্তু আমি ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি। আচ্ছা নেক্সট। সেম ওকে, থ্যাংক ইউ। আচ্ছা গোলাম মাহমুদ, আপনাকে আনমিউট করে দিলাম, আপনি কথা বলেন এখন। গোলাম মাহমুদ আনমিউট করে কথা বলেন। আমি গোলাম মাহমুদ, আমি চাপানগর থেকে বলছিলাম। আচ্ছা, তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল ভাইয়া গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করার, তো আমি আনিস স্যারের ক্লাস করি মাঝে মধ্যে। ওকে, তো আপনার এই প্রশ্নটা দেখলাম, যে কারণে একটু বেশি ইন্টারেস্টিং হলাম যে এরকম ভাবে যদি ঘরে বসে থেকে সাপোর্ট পাওয়া যায় আপনাদের মতো ফ্রিল্যান্সারদের, তাহলে তো আমাদের জন্য অনেক কিছু আর কি। আচ্ছা থ্যাংক ইউ। আপনি কি এই যে আমি রুলস গুলো বললাম এগুলোতে আপনারা এগ্রি? আপনি? হ্যাঁ ভাই অ্যাবসলিউটলি, আমি অবশ্যই এগ্রি করি। ইভেন সবাইকে এটা বলবো যে এসব যদি ফলো করতে থাকি এবং এগ্রি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা ভাইয়ের কাছ থেকে অনেক বেটার কিছু পাবো ইনশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। আর ছোট একটা জিনিস দেখাই। আচ্ছা নেক্সট টাইম একটু পরে আসতেছি, জাস্ট একটা জিনিস ওপেন করে দেই আগে আপনাদের কাছে। আপনাদের কারো কি ফাইবার অ্যাকাউন্ট লগইন আছে নাকি আগে বলেন? যদি কারো ফাইবার অ্যাকাউন্ট লগইন থাকে সেটা রিমুভ করে দেন, ক্যান্সেল করে দেন, আমি ফাইবারে যাচ্ছি। তাছাড়া আপনারও প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে। আচ্ছা ফাইবারে আমার এটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আমার ফাইবারের প্রোফাইল। আমি বেশ কিছু ইয়া করছিলাম আর কি। এতক্ষণ না ক্লাসে হচ্ছে জয়েন করতেছে, তাহলে এরা কিছু শুনবে কন্ডিশন গুলো। এই যে এটা হচ্ছে আমার গিগ, একটু ওয়েট। আর ক্লাসটা 45 মিনিট শেষ হলে কিন্তু ক্লোজ হয়ে যাবে, সাথে সাথে আবার নতুন একটা লিংক দেব, সাথে সাথে সেই লিংকে জয়েন করবেন। আগে বলে দিই ভাই, না একটু স্লো, ডাটা দিয়ে করতেছি তো এর কারণে। তাও মোটামুটি প্রায় 1 এমবিপিএস আছে। এই যে এই ডিজাইন গুলো আমার করা, পোস্ট করে দিছে কেন আমার গিক? সবগুলো গিক পোস্ট আছে, এটা নিয়ে কাজ করতে হবে আমাকে। আমাকে কিছু টপ বায়াররা মেসেজ করছিল, যেমন আমি তাদের রিপ্লাই দিতে দেরি করতে তারা কাজগুলো অন্য একজনকে দিয়েছে, ঠিক আছে? যেমন এই লোকটার কাজটা আমি দেখাচ্ছি। ইনি আমার কাছে একটা কি চেয়েছিল যেন, পরে আমি ওনাকে অনেক মেসেজ করছি, উনি আমাকে একটা লিঙ্ক দিয়েছিল, তার এই লিঙ্কে গিয়ে কাজ করতে হবে, কিন্তু আমি তার কাজটা করে দিতে পারিনি। এই যে ইনি টপ বায়ার, কিন্তু দেখছেন হ্যালো। ভাই বলেন, দেখতেছি। আচ্ছা এই জিনিসটা দেখছেন, ইনি কিন্তু টপ বায়ার। ইনি আমার গিগটা তখন আমার সার্চ র্যাঙ্কিং এ ভালোই ছিল, বাট ওই যে বললাম না রেসপন্স করতে পারি না, দেন সে কাজটা অন্য একজনকে কিন্তু দিছে। তো এইটাতে যে কাজ করবে তাকে কিন্তু অবশ্যই আচ্ছা লেগে থাকতে হবে, কিন্তু হুট করে আপনি চলে গেলেন আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। হ্যাঁ ইনি কিন্তু ইউনাইটেড স্টেটস আমেরিকা, ঠিক আছে? ইনি অনেকগুলো লোকের কাছ থেকে কাজ করে নিছে, 2017 সাল থেকে ইনি কাজ করে। এই যে দেখেন এদের কাছ থেকে ইনি কাজ করে নিছে। এই এতটুকু রিফাত স্যার, নট কল মি স্যার, অনলি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলছি যে অনেকে মেসেঞ্জারে নক করতেছে, তাদের তারা ঢুকতে পারতেছে না, অনেকক্ষণ যাবত ট্রাই করছে। আচ্ছা আমি কিন্তু পাসওয়ার্ডও দিয়ে দিছি, লিংকও দিয়ে দিছি, পাসওয়ার্ড কাজ করতেছে না। লিংকে ঢোকার পর কারো কাছে যদি পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ডটা দিবে, কিন্তু তার আগে যদি পাসওয়ার্ড দেয় তাহলে তো হবে না। জুম বিষয়ে আচ্ছা আমি এটা ফোন থেকে দেখতেছি। আচ্ছা ফোন থেকে দেখো। আচ্ছা নেক্সট কম্পিউটার ল্যাব কে কথা বলেন আপনি আনমিউট করেন। যাদের কথা বলা শেষ তারা একটু মিউট করে দিবেন যদি নয়েজ আসে, যেহেতু নয়েজ নেই আনমিউট করে রাখতে পারবেন। কম্পিউটার ল্যাব কথা বলতে পারেন। ভিডিও অফ করবেন প্লিজ। ভিডিও তো অফ আছে। হ্যাঁ মাত্র অফ হলো। আচ্ছা হ্যাঁ হ্যালো। আচ্ছা শোক ভাই, শোক ভাই আচ্ছা বলেন, আপনি বলেন। স্যার না স্যার আমি ময়মনসিংহ জেলায়। আচ্ছা ময়মনসিংহ জেলায়। হ্যাঁ ময়মনসিংহ জেলায়। হ্যাঁ আমি নতুন কাজ শিখতে যাচ্ছিলাম আজকে। অনেকদিন আগে আমি ফাইবারে একটা লগইন করছিলাম একটা অ্যাকাউন্ট আছে, এখন কি অ্যাকাউন্টে কোনো কাজ করি নাই, কোনো প্রোফাইল গিক করি নাই, কোনো কিছু করি নাই। আচ্ছা জাস্ট জয়েন হইছিলাম, এখন কি আইডি কি থাকবো নাকি এটা আবার নতুন করে চালু করতে হইব? আইডিটা দেখতে হবে, তারপর আমি বলতে পারবো। আইডিটাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ওরা যদি স্প্যাম ধরে থাকে, তাহলে তো আপনি আইডি দিয়ে কাজ করতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি ফাইবারে কিন্তু আমি শুধু বলেন বলি ফাইবারে আমি লগইন করেছিলাম এইটুকু, আর কিছু করি নাই। আপনি লগইন করেন না তো তাই করি নাই। আপনি লগইন করে কোনো কাজ করেন নাই, এর জন্য আপনাকে স্প্যাম ধরতে পারে, স্প্যাম ধরতে পারে আপনারে, ঠিক আছে? শুধু জয়েন করেছিলাম, কাজ পাই না তাই এসে ঢুকি নাই। আচ্ছা ওটা দেখতে হবে, না দেখে ওটা বলা যাচ্ছে না। এখন কি দেখানো যাবে না? এখন আমার ফাইবার আছে, এখন দেখানো যাবে না। আর ফাইবারে কিছু দিক নির্দেশনা আছে, আপনি একসাথে দুইটা এক হটস্পট দিয়ে দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবেন না, এক পিসিতে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, অনেকগুলো কন্ডিশন আছে। यस স্যার এটা এখন কি করতে, এখন তো খুলছে, এটা এখন কি প্রবলেম হইব? পরবর্তীতে আবার কাজ যখন শিখবো তখন কি আইডি আমি চালাতে পারবো? বাবা যদি কোনো স্প্যাম না হয়ে থাকে আপনি আইডিটা চালাতে পারবেন, সমস্যা নেই। আর যদি গিগো না করে থাকেন, হ্যাঁ গিগো করে নাই, শুধু খালি জয়েন হইছিলাম এইটুকুই। আচ্ছা আশা করি সমস্যা হবে না, তবুও দেখতেছি, কারণ আপনি যখন নতুন করে ইয়া করবেন গিগ ওপেন করবেন, তখন আপনি যদি কাজ না করেন আপনাকে অবশ্যই স্প্যাম ধরবে, এটা স্বাভাবিক। আমি গিগ করি নাই তো কোনো কিছু করি না, শুধু জয়েন হইছি জাস্ট এইটুকুই। আচ্ছা ওটা পরে দেখা যাবে। আপনি আপনাকে যেটা বলতেছে আপনি কি এগ্রি? হ্যাঁ यस। আমি যে কন্ডিশনগুলো বসে এগুলো বলছেন, বুঝছেন তো নাকি? হ্যাঁ বুঝছি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আপনি কোন জায়গা থেকে জানেন? ময়মনসিংহ। হ্যাঁ ময়মনসিংহ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট গোলাম মাহমুদ কথা বলেন। গোলাম মাহমুদ আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, আপনি কি কন্ডিশনে রাজি? আর আপনার পরিচয়টা বলেন। হ্যাঁ আমি গোলাম মাহমুদ জামানগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা আমি এটাতে একদম এগ্রি ভাইয়া চাচ্ছি। আচ্ছা আপনি যে কন্ডিশনগুলো বলছেন এগুলোতে আপনি এগ্রি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই। আমাদের কন্ডিশন গুলো কিন্তু আমি বলছি, আবার একটু সংক্ষেপে বলি। আমরা কাজ করব মূলত নাসিম ভাইয়ের হয়ে, নাসিম ভাইয়ের ওখানেই এফএনস ক্লাবে কোনো সমস্যা হলে, আমারও কোনো সমস্যা হলে ওখানেই পোস্ট করব। এই ওই গ্রুপটা এত একটা হেল্পফুল গ্রুপ, এটা আপনার জানা নেই। আর একটা সিক্রেট নিউজ আমি বলে দেই, বাংলাদেশের 64টা জেলায় 64টা ক্লাব, মানে 64টা ক্লাব হচ্ছে নাসিম ভাইয়ের, ঠিক আছে? অলরেডি 3টা ক্লাব কমপ্লিট, দিনাজপুর, ঢাকা আর একটা কোথায় যেন শিওর না। আর প্রত্যেক ক্লাবে যার যে সমস্যা তা সেই জেলার লোক ওই জেলায় গিয়ে ওই ক্লাবে যে কোনো সমস্যা বলবে, ক্লাবে একজন থাকবে ওখানে সলভ করে দেবে। আর মাসে যে কোনো এক জেলায় গিয়ে নাসিম ভাই ওই ক্লাবে ওখানে গিয়ে সবার সাথে দেখা করবে, এতটুকুই। মাসে একদিন বা 2 মাসে একদিন পর যাবে সে। আর এফএনস ক্লাবে যারা যারা মেম্বার থাকবে তাদের সবার জন্য টি-শার্ট থাকবে। অনেকগুলো কন্ডিশন আছে, আমি ভিডিওটা দিলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা ওখানেই কাজ করব। আমি শিখতেছি নাসিম ভাইয়ের কাছে, আর আমি যা শিখতেছি আপনাদের শেখাচ্ছি, এতটুকুই, ঠিক আছে? ওকে ইয়া ব্রো ওকে। আচ্ছা নেক্সট জিশান ইসলাম কথা বলেন। জিশান হ্যাঁ শোনা যাচ্ছে, কথা বলেন। আচ্ছা শোনা যাচ্ছে বলার দরকার নাই আপনার পাশে মিউট অপশনটা যদি সবুজ বাতিটা ওঠানামা করে তাহলে বুঝবেন শোনা যাচ্ছে ওকে বলেন এবার আচ্ছা আমার নাম জিসান আমি এবার এসএসসি দিলাম আমার এইচটিএমএল সিএসএস কমপ্লিট আমি জাভাস্ক্রিপ্ট আচ্ছা আপনি আমার থেকে কিন্তু অ্যাডভান্স আচ্ছা সেটা আমি জানি না কিন্তু আমি মনে করেন যে বেসিক কিছু কাজ শেখার জন্য আমি আপনাদের লাইভে জয়েন করছি আচ্ছা আমাদের যে কাজটা এখানে কিন্তু আমি কিন্তু বিগিনার একদম আমারও কিন্তু কোনো কিছু ভুল হতে পারে এটা কিন্তু আপনাদের সলভ করতে হবে আর আমাকে যেটা শেখানো হবে আমি এটা যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমি সলভ করব এতটুকুই এখানে মানে কেউ টিচার না প্রথম কথা এটাই কেউ টিচার না ওকে এই যে ক্লায়েন্টের সাথে চ্যাট করা যে বিষয় টিকটকে দেখালেন এই বিষয়গুলো মনে করেন যে আমি অনেক মানে এখন আমি ওই মার্কেটপ্লেসে যাইনি তো এখন আমার অনেক শিকার কিছু বাকি আছে সেইগুলোর জন্য আমি যে আমি একটা ধারণা পেলাম লাইভে এসে আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি গ্রাফিক্স ডিজাইন এর আগে আমি মার্কেটপ্লেসে ছিলাম এখন চাচ্ছি ওয়েব ডিজাইন নিয়ে বিকজ আমার পিসিটা একটু কম ধারণ ক্ষমতা কম আর গ্রাফিক্স ডিজাইনের জন্য অনেক বড় বড় সফটওয়্যার ইনস্টল করতে হয় ঠিক আছে আর ওয়েব ডিজাইনের জন্য কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না আই মিন এটা আপনি জানেন ভালো করে জাস্ট অনলি একটা নোটপ্যাড হলে এনাফ আচ্ছা নেক্সট আমি এগ্রি আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা নেক্সট নীরব ভাই কথা বলেন কি ও ক্লাস থেকে বের হয়ে গেছে আচ্ছা সামিরা তানহা কথা বলো কথা বলেন হ্যালো নেট প্রবলেম মেবি আচ্ছা নীরব ভাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আমি চাঁদপুর জেলা থেকে বলতেছি ম্যাথমেটিক্স এর উপর অনার্সে পড়তেছি আর কি আচ্ছা জি ভাই বলেন জি আসলে আমার এই ওয়েব ডিজাইনের উপর তেমন কোনো ধারণা নেই আমি গ্রুপে জয়েন করছি এই বিষয়ে আসলে মূলত ধারণা এবং ফ্রিল্যান্সিং তাপে একটু আগানোর জন্য আর কি আচ্ছা জি জি ওকে দেন তারপর আপনি যে কন্ডিশনগুলো বললাম এগুলোতে আপনি এগ্রি হ্যাঁ হ্যাঁ এগ্রি ওকে থ্যাংক ইউ তাহলে আপনার বাসা চাঁদপুর তাই তো জি জি চাঁদপুরে আচ্ছা তার সাথে এখন আপনি বলেন আপনার পিসি আছে তো আমার পিসি নাই ল্যাপটপ আছে এসপি আচ্ছা পিসি ল্যাপটপ এক ওটা সেট করেন আর কি যাই হোক আমারও কিন্তু এসপি যাই হোক তাহলে হবে যাদের ফোন নিয়ে ফোনের বিষয়টা আসলে অনেকে ফোন দিয়ে জয়েন করে তো ফোন দিয়ে কি আপনি জাস্ট ক্লাসটা ভিউটা দেখে ক্লাসটা শিখতেই পারবেন প্র্যাকটিস করতে পারবেন আর প্র্যাকটিস করতে পারবেন একটা ছোট্ট সফটওয়্যার আছে কিন্তু আপনি এইচটিএমএল শেখার পর এর উপরে আর কোনো কাজ করতে পারবেন না শিখতে পারবেন না জি জি আমার হাতে এখন Samsung Galaxy J6 Plus আছে আর এমনিতে ল্যাপটপ আছে এসপি উইন্ডোজ 7 দাও আছে আপনি যদি কাইন্ডলি উইন্ডোজ 10 দিলে ভালো হবে আপনি উইন্ডোজ 10 দেন আপনার জন্য কাজ করতে সুবিধা হবে ওকে জি জি থ্যাংক ইউ ওয়েলকাম আর হ্যালো আর অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে কিন্তু মোবাইলে শিখতে পারবে হ্যাঁ আমি বললাম এটাতে HTML CSS শেখা যাবে দেন তারপরে এগুলো শিখতে অনেক টাফ হয়ে যাবে আই মিন শেখাই যাবে যেটা আমি সাজেস্ট করব ফোনে ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই আচ্ছা নেক্সট সালাউদ্দিন শেখ কথা বলেন যারা কথা বলছো তারা একটু আনমিউট করে দিও আর যারা কথা বলছো তারা একটু রাইজ স্ট্যান্ড করে রাখো দেখা গেল একজনকে ডাবল রিপিট করতে বলতে হবে নীরব ভাই আপনি লোয়ার হ্যান্ড করে দেন আপনি কথা বলছেন আচ্ছা নেক্সট উনি চলে গেছে শোক ভাই কথা বলতে পারেন সোহাগ ভাই আনমিউট করে কথা বলেন হ্যাঁ ভাই জি বলেন শুনতে পাচ্ছি বলেন ভাই আমি গ্রাফিক্সের কিছু কাজ শিখতে চাইছিলাম আচ্ছা গ্রাফিক্সের একটা কাজ হ্যাঁ গ্রাফিক্সের ভিজিটিং কার্ড করতেছিলাম, কয়েকগুলা করছিলাম, অনেকগুলো করছিলাম আর কি। এইটুকুই, আর কিছু এখনো ধারণা পাই নাই। গ্রাফিক্সে বিজনেস কার্ড, এটাই তো বিজনেস কার্ড। হ্যাঁ হ্যাঁ, বিজনেস কার্ড করছিলাম অনেকগুলো। আচ্ছা, বিজনেস কার্ড বিষয়ে কথা বলবো আমরা নেক্সটে। আমরা এখন ওয়েব ডিজাইন নিয়ে আছি, এইচটিএমএল, তো আমরা এটা শিখি। আর গ্রাফিক্সের জন্য অন্য কেউ ক্লাস নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর ফাইবারটা কি দেখা যাবে এখন না পরে অন্য একদিন? ফাইবার কি আপনার ফাইবার দেখাবেন না আমার ফাইবার দেখবেন? আমারটা দেখে দিয়েছিলাম। আচ্ছা, আপনারটা এখন দেখা যাবে না? সোহাগ ভাই কথা বলছে, সোহাগ ভাই আগে কথা বলছে। ও আচ্ছা, তারপর আচ্ছা ঠিক আছে, আপনার ফাইবারটা আজকে না আরেকদিন দেখবো, কারণ আজকে আমার ফাইবারটা লগইন আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার ল্যাব আপনি একটু কথা বলবেন আনমিউট করে? কম্পিউটার ল্যাব আনমিউট করে দিছি, কথা বলেন। আচ্ছা, উনি কি একদম পার্মানেন্টলি আনমিউট করে দিছে নাকি? কম্পিউটার ল্যাব আমি দেখতেছি, ওয়েট। কম্পিউটার ল্যাব ভিডিও অন করে রাখছিল। আচ্ছা, কম্পিউটার ল্যাব কথা বলেন, আনমিউট করে কথা বলেন। আচ্ছা, অনেকে বলছে যে কাজের কথা বলা দরকার। ভাই, মেইন ক্লাসটা আমাদের নেক্সট ক্লাস থেকে হবে। আজকে জাস্ট আমি কন্ডিশনগুলো জানতে চাচ্ছি যে আপনারা এগ্রি কিনা, বিকজ অনেকেই আছে এগুলো নিয়ে অনেক টোল করবে যে আমি অনেক মাস্টার হয়ে গেছি, বা আমি এই কাজটা কেন করতেছি, নিজে কিছু পাই না, কিসের জন্য শিখে এসেছি, এসে অনেক কথা বলে, বুঝতে পারছেন? এর জন্য আগে সবার কাছ থেকে জেনে নিচ্ছি, তারপর ক্লাস করা বেটার। একদিন আমাদের কোনো প্রবলেম হবে না, ওকে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট বিপুল, তাসনিফ ইসলাম বিপুল, কথা বল। বিপুল ভাই একটু কথা বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। মাইক্রোফোনের সমস্যা তো এইজন্য একটু। আচ্ছা, সমস্যা নেই, কথা বলি। কিছু বল, সবাইকে বল। আমি না পরিচয়টা জানি, সবাই তো আর জানে না। হ্যালো, আমি মোহাম্মদ বিপুল, পাবনা পলিটেকনিক করি, সদস্য বর্গ, কম্পিউটার ডিপার্টমেন্ট। আমার বাসা গাইবান্ধায়, রাসেলের বাসা আমার বাসা প্রায় পাশাপাশি। আচ্ছা, তাও প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। যাই হোক, মোটামুটি পাশের এলাকা। আচ্ছা, আর হচ্ছে এ বিপুল এ সার্ভে কাজ করে। তো নেক্সটে যখন আমাদের এইচটিএমএল কাজগুলো শেষ হবে, সার্ভের উপর দিয়ে এই ক্লাস নেবে, আপনাদের অনেক হেল্প হতে পারে আশা করছি, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এন্ড আমিও শিখবো কিন্তু অবশ্যই। আচ্ছা, রেদন আহমেদ আকাশ। আচ্ছা, আমি রেদন আহমেদ আকাশ, আমি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কম্পিউটার ডিপার্টমেন্ট, 2য় পর্ব। ওকে, এবং আমি ওয়েব ডেভেলপমেন্টের জন্য আগ্রহী এবং সি এর কাজটা পারি, সি ল্যাঙ্গুয়েজ অনলি। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজ বুঝছি, প্যাডিং। আচ্ছা আকাশ, আর একটু আনমিউট করে কথা বলো। হ্যাঁ জি, বলো। আকাশ এর সম্পর্কে আগে বললে, এবার 4th সেমিস্টার হতো কিন্তু ফুডে ছিল। এই কম্পিউটারে যাওয়ার জন্য কিন্তু 1 বছর লস দিয়ে সে কম্পিউটারে কিন্তু আবার নতুন করে চয়েস দিয়ে সে কম্পিউটারে ভর্তি হয়েছে। তাহলে এবার বুঝেন কম্পিউটারের যাত্রাটা কোথায়। আশা করছি সবাইকে বুঝাইতে পারছি। আই লাভ কম্পিউটার এন্ড প্রোগ্রামিং এন্ড গেমস। আচ্ছা, এখানে ক্লাসে জয়েন আছে এমন কেউ কে আর আছে যে কথা বলেনি? সামিরা তাহনা, প্লিজ টক। সামিরা, হ্যালো সামিরা তানহা। আচ্ছা, যদি সামিরা তানহার মাইক্রোফোনই নাই, অপশন আছে মাইক্রোফোন অপশন নাই। আচ্ছা, ও মেবি উইদাউট, বুঝতে পারতেছেন এই বিষয়টা, ও উইদাউট মাইক্রোফোন ঢুকছে, হতে পারে, ভুল বলছেন। আচ্ছা, যারা জুম নিয়ে প্রবলেমে আছেন তারা কাইন্ডলি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে জুম ইউজ সম্পর্কে দেখে নেবেন। এই পাশে যখন আমরা ক্লাসে জয়েন করব তখন ক্লাসের সবাই ভিডিও অফ করে রাখবেন, মাইক্রোফোন মিউট করে রাখবেন। আর উপরে দেখতে পারবেন যে অ্যানোটেড অপশন আছে, কেউ অ্যানোটেড দিয়ে দাগাদাগি করবেন না, যখন প্রয়োজন তখন দাগাদাগি করবেন। এখন আমি জুমের কিছু কাজ দেখিয়ে দেই। আকাশ স্ক্রিন শেয়ার করো। Sure. Yes. Permission does. Okay. আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ স্ক্রিন শেয়ার করছে, মানে আমি এখান থেকে শুধু আপনারাই আমার স্ক্রিনটা দেখতে পারবেন না, আমিও আপনাদের স্ক্রিনটা দেখতে পারবো। এই জুম সফটওয়্যারের কাজ এটা। দেন আমি কিন্তু চাইলে আপনার এই যে আকাশের এটা পিসিতে আমিও কাজ করতে পারবো। আপনার পিসিতে কোনো একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। আমার পিসিতে কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি সলভ করতে পারবেন। আচ্ছা আকাশ, অ্যাপ্রুভ দিছি। আচ্ছা অ্যাপ্রুভ দিছো, মাউস নড়ায় না। আমি ছোট্ট একটা জিনিস ওপেন করে দেখাই। সাপোজ আমি কি ব্যাপার, ওকে আমরা নোটপ্যাডটা ওপেন করে দেখাই। দেখেন আমি কিন্তু এখানে থেকে আকাশের কম্পিউটারটা নোটপ্যাডটা ওপেন করলাম। আর ছোট একটা বিষয় বলে দেই, এই যে ওয়েব সম্পর্কে, ওয়েব বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখেন আপনারা গুগলে, যত ওয়েবসাইট আছে এমনকি গুগলের মতো ওয়েবসাইট, ফেসবুকের মতো ওয়েবসাইটে কিন্তু সামান্য এই যে নোটপ্যাডেই বানানো হয়েছে, ঠিক আছে? এখানে লিখে লিখে কোডিং করে ওখানে ডিজাইন করা হয়। অনেকে হয়তো ভাববেন যে এইচটিএমএল শেখার জন্য বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার জন্য অনেক বড় বড় সফটওয়্যার ইনস্টল করতে হয়, একদমই না। জাস্ট সিম্পল একটা নোটপ্যাড, এই নোটপ্যাডেই সমস্ত কিছু করা সম্ভব। একটা ফেসবুকের মতো ওয়েবসাইট বানানো সম্ভব এই নোটপ্যাডেই, আর কিচ্ছু লাগবে না। কি সবাই বুঝতে পারছেন? ডোন্ট সেভ। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ 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 বুঝতে পারছে হয়তো সবাই। আচ্ছা স্ক্রিন শেয়ার অফ কর আকাশ। অফ কোর্স স্টপ শেয়ার। আচ্ছা আপনারা যারা স্ক্রিন শেয়ার দিবেন সবাই স্টপ শেয়ারে চাপ দিবেন, বুঝছেন? প্রেস করলে স্ক্রিন শেয়ার অফ হয়ে যাবে। আচ্ছা এখন আপনাদের মধ্যে কি কেউ স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন? Anyone can. Everyone. For try. আনমিউট করে বলতে পারেন। আচ্ছা একজন মেবি স্ক্রিন শেয়ার করছে, কম্পিউটার ল্যাব। আচ্ছা আপনারা কিন্তু এইভাবে স্ক্রিন শেয়ার করে কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি কথা বলেন, কথা বলছেন না কেন? কথা বলতে হবে তো। হ্যালো আমার স্ক্রিনে এটা কি আসলে তো বুঝতেছি না। আচ্ছা এটা অ্যাক্টিভ উইন্ডোজ। হ্যালো অ্যাপ্রুভ করেন ওটা। এখন আমি আপনার অ্যাপ্রুভ করেন মানে ওকে, এই যে আপনার যে ইয়াটা আছে অ্যাক্টিভ উইন্ডোজ, উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেবেন। হ্যালো আচ্ছা পরবর্তী ক্লাস কবে হবে? আচ্ছা আমি আজকে গ্রুপে আপডেটগুলো দিয়ে দেব। আমি নাসিম ভাইয়ের আপডেটগুলো চেক করে, নাসিম ভাই যে 3 দিন ক্লাস নেয় তার বিপরীত 3 দিন না আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? ওকে। আর আমি গ্রুপে ভিডিওটাও দিয়ে দেব কিভাবে নাসিম ভাইয়ের ওই এফএনস ক্লাবে জয়েন করবেন আর ওখানে জয়েন করার পর কি কি করার পারমিশন। ভাই আপনার রেসিংটা অফ ক্লাস করবেন সেটা কি সেই তিন দিন কি আপনার এই সেম টাইমেই থাকবে? হ্যাঁ 10টা। আর রমজানের ভিতর তারাবি নিয়ে অনেকের প্রবলেম আছে, ওইটা টাইমটা সবার সাথে কথা বলে আমরা চেঞ্জ করে নেব। ওকে ওটা আপনি মাগরিবের করে দিতে পারেন, মাগরিব নামাজের পরে করে দিতে পারেন, সমস্যা হবে না। ওটা মাগরিবের নামাজের পর না দিয়ে জোহরেও তো দেয়া যায়, জোহরের পর ফ্রি থাকি সবাই। আচ্ছা ওটা সবার সাথে কথা বলে আমরা ওটা সিলেক্ট করে নেব। হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে অনেকেই মেসেজ করছে যে বিদ্যুৎ চলে গেছে, ওয়াইফাই লাইন চলে গেছে, এই হচ্ছে সে হচ্ছে, অনেকগুলো প্রবলেম আছে, কিন্তু এর জন্য ভিডিওটা কিন্তু রেকর্ড করা হচ্ছে। এই রেকর্ডটা আমি কিছুক্ষণের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে আমি আপলোড দিয়ে দেব আর লিঙ্ক দিয়ে দেব গ্রুপে। 24 ঘন্টার ভিতরে আপনারা ওই লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে ক্লাসটা করতে পারবেন। যাদের ক্লাস মিস হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেজন্য কেউ ক্লাস মিস করার চেষ্টা করবেন ইচ্ছা করে, তাহলে এটা আপনাদের ক্ষতি, আমার কিছু না। আমার যেটা ইচ্ছা আমি এটা পালন করব। এখন যদি একজন ক্লাস করে, দুইজন ক্লাস করে, দুইজন নিয়ে ক্লাস চলবে, কোনো প্রবলেম নেই, কিন্তু যারা এই ধরনের প্রবলেমগুলো করবে তাদের দরকার নেই। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন সবাই? হুম হুম আচ্ছা আর সবার প্রতি রিকোয়েস্ট, আচ্ছা যেহেতু ভিডিওটা হচ্ছে আপলোড দেওয়া হবে, সবাই এটা দেখবে আজকের ক্লাসটা, তো সবাইকে বলতেছি যারা ক্লাসটা করতে পারলেন না তারা যদি এই বিষয়গুলোতে এগ্রি, আমার কন্ডিশনগুলোতে রুলসগুলোতে এগ্রি থাকেন, তাহলে আপনারা পরবর্তী ক্লাসে জয়েন করবেন। তাছাড়া কাইন্ডলি আপনারা পরবর্তী ক্লাসে জয়েন করবেন না। আর এতটুকুই মনে হয়, ক্লাসটা যে কোনো সময় ইয়া হতে পারে, রিমুভ হতে পারে। তারপর পরবর্তী ক্লাসটা করতে গেলে কি নতুন করে আবার লিংক দিবেন নাকি কেমন ভাবে ঢুকতে হবে? অবভিয়াসলি এখন যদি ক্লাসটা মিটিং হয়ে যায়, মানে ক্লাসটা ক্যান্সেল হয়ে যায়, তারপরে আবার নতুন লিংক দিতে হবে, একটা লিংক একবারেই। ওকে ওকে আচ্ছা আরেকটা বিষয় সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা গুগলে গিয়ে কাইন্ডলি লিখবেন হাউ টু ইউজ জুম মিটিং, তারপর যে ভিডিওটা আসবে ওটা একটু দেখে সবগুলো নিয়ম, মানে জুমে ক্লাস করানোর সময় অনেকে এমন প্রবলেম করে যায় যে রাগ উঠে যায়। ভাই আমি কিন্তু এখান থেকে সবকিছু করতে পারবো, আমি চাইলে সবগুলোকে আনমিউট করে দিতে পারবো, আমি চাইলে সবার ভিডিও অন করে দিতে পারবো। সাপোজ ধরেন আইবি ইলিট, ঠিক আছে, আমি কিন্তু আপনার ভিডিওটা অন করে দিতে পারবো, আমি চাইলে আনমিউট করে দিতে পারবো এইভাবে। ওকে আর আমি চাইলে আপনি যেন ক্লাসের ভিতর কখনোই আনমিউট করতে না পারেন সেটাও আমি করে দিতে পারবো। আবার চাইলে যাকে আমি রিমুভ করবো ক্লাস থেকে, এই কিন্তু আর সেদিন আর ক্লাসে জয়েন করতে পারবে না। কেন রিমুভ করবো এখন বলি, অনেক সময় আছে কি যারা এত নয়েজ নিয়ে আসে যে একজনের জন্য কেউ ক্লাসের কথাগুলো শুনতে পারে না, তো তাদের জন্য কি করব বলেন? একজনের জন্য কি সবাই ক্লাসটা মিস করবে? অবশ্যই তাকে রিমুভ করতে হবে, এতটুকু। তো সবাই কিভাবে জুম সফটওয়্যারটা ইউজ করতে হয় কাইন্ডলি দেখবেন ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে, ঠিক আছে? জি আচ্ছা গ্রুপে অনেকে আছে যারা জুম বিষয় বোঝেই না, তাদেরকে এর জন্য আমি এখন বলতেছি ভিডিও লিংকটা দিয়ে দেব, তারা সবাই কাইন্ডলি ভিডিওটা যাতে দেখে এটাও আমি গ্রুপে বলবো। এরপরে যদি তারা মিস করে এখানে আমার করার কিছু নাই, আমি এখানেও বলে দিচ্ছি কিভাবে ইউজ করতে হবে। আপনারা ইউটিউবে গিয়ে লিখে সার্চ দিবেন, যে ভিডিওটা আসবে ওখানে সুন্দর করে বলে দেওয়া আছে, ওখান থেকে দেখে ইউজ করার সিস্টেমটা বুঝে নেবেন। আর যদি তারপরেও না পারেন, যদি কখনো কোনো সমস্যা আমাকে বললেন, আমি সাথে সাথে ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে এগুলো থেকেও হাত দেবেন না। যেমন দেখতে পাচ্ছেন ওখানে ভিউ আছে, ভিউতে ক্লিক করলে দেখবেন অ্যানোটেড নামে অপশন আছে, কেউ এক্সট্রা কাজে ওই অ্যানোটেটে ক্লিক করবেন না। তারপর এখানে রিয়াকশন আছে, রিয়াকশনের কাজটা দেখাই দেয়, এখানে লোয়ার হ্যান্ড এই বিষয়টা আছে, এই লোয়ার হ্যান্ড করতে পারবেন আপনারা। এগুলো সবগুলো ওই যে ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন। আর আমাদের প্রতিদিন 2টা ক্লাস হবে 45 মিনিট করে, যেহেতু 45 মিনিট টাইম দেয় ক্লাস করার। কি ব্যাপার আজকে ক্লাসটা ক্যান্সেল হচ্ছে না কেন জানি নাকি? আর এখানে মেবি 500 জন, গ্রুপে কি যেন বলছিল 200 জনের বেশি ক্লাস করতে পারবে না, কিন্তু না এখানে 500 জন পর্যন্ত ক্লাস করতে পারবে আমার জানা মতে। এখন যদি নতুন আপডেট দিয়ে থাকে 200 জন, এটা আমি শিওর না। আচ্ছা ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের কি এই सिम भाई হ্যাঁ এই সফটওয়্যারের মাধ্যমে আরেকবার বলেন বুঝতে পারিনি নাসিম ভাই কি আপনাদের এই সফটওয়্যারের মাধ্যমে ক্লাস করায় না অন্য কোনো সফটওয়্যার কি ইউজ করেন এই সফটওয়্যার দিয়ে ক্লাস করায় আচ্ছা এন্ড আরেকটা জিনিস বলি যে আমাদের যে করোনা নিয়ে যে ইয়া দেয় করোনা ভাইরাস নিয়ে যে তথ্যটা দেয় লাইভে এটাও কিন্তু এই জুম সফটওয়্যারের মাধ্যমে এই যে মিটিংটা তারা করে ঠিক আছে ঠিক আছে ব্রো আচ্ছা এখন এই কয়টা জিনিস সবাই খুব মনোযোগ দিয়ে পালন করবেন যাই হোক আর ওয়েব ডিজাইন নিয়ে সংক্ষিপ্ত না একদম রচনামূলকভাবেই নেক্সট ক্লাসে ওয়েব ডিজাইন কোথা থেকে আসলো কিভাবে হলো কোথা থেকে এর উৎপত্তি কে প্রথম আবিষ্কার করলো ওয়েব ডিজাইন নিয়ে কি করা যায় এই সবগুলা আমরা আর কি ইয়া করব সরি আরেকবার রিকোয়েস্ট পাঠান কে পাঠাইছিলেন রেদন সবগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করব আর আজকে যতটুকু বললাম আবারো বলতেছি যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি বলতে পারেন যারা ভিডিওটা দেখবেন তাদের না ভাই জি ভাই নেক্সট ক্লাস কবে হবে কালকে নাকি আমি গ্রুপে আপডেট দিয়ে দেব এখানে নাসিম ভাই যে কবে কবে ক্লাস নিচ্ছে এটা আমাকে দেখতে হবে আগে আমার এটা খেয়াল নেই ঠিক আছে হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার করো কেমনে আচ্ছা আমি ওয়েট আমি স্টপ শেয়ার করে দিই তারপর আপনি শেয়ার করতে পারবেন এবার আপনি শেয়ার করতে পারেন আচ্ছা কেউ শেয়ার করেন না কে শেয়ার করবেন স্ক্রিন শেয়ার লেখা আছে ভাইয়া নিচে দেখেন শেয়ারের জায়গা নাকি নিচে দেখেন শেয়ার লেখা ছিল শেয়ার স্ক্রিন হ্যাঁ ওখানে লেখা আছে সবুজ আইকন অথবা আপনারা অল্টার এস চাপ দিলে স্ক্রিন শেয়ার হয়ে যাবে শর্টকাট কি চালু হইছে হ্যাঁ হ্যাঁ হইছে ও ইসলাম আচ্ছা আমি কিন্তু চাইলে আপনার রিমোটটা আমি কন্ট্রোল করতে পারবো ঠিক আছে অ্যাপ্রুভ করেন ওকে আপনার মেবি নেট প্রবলেম হ্যাঁ নেট প্রবলেম আছে এদিকে নেট হবে না তাই আচ্ছা শেয়ার অফ করে দেন আপনার কাজ করতেছি এখন কাজ হ্যাঁ স্টপ শেয়ারে ক্লিক করেন হয় না কেন স্টপ শেয়ারে ক্লিক করেন ভালো ভাই তো হয়ে গেছে নেট প্রবলেম জানলাম আচ্ছা বিপুল আনমিউট প্লিজ আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি তুই এখন আমার স্ক্রিনটা কিভাবে কন্ট্রোল করবে একটু কন্ট্রোল কর দেখি আমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে ভিউ থেকে হ্যালো হ্যাঁ আমার স্ক্রিনটা কন্ট্রোল করার পারমিশন নেই দেখি সবাইকে এটা বোঝায় দে একটু ভিউতে গিয়ে রিকোয়েস্ট রিমুভ কন্ট্রোল এই যে বিপুল আমাকে রিমুভ কন্ট্রোল পাঠাইছে আমি অ্যাপ্রুভ করে দিলাম এখন ওয়েট তার আগে একটা জিনিস শেয়ার করে আপনাদের মাঝে আমার ভিডিওটা অন করে দিই ঠিক আছে যে আমি কিন্তু হাত তুলে আছি বিপুল আমার ইয়াতে কাজ কর দেখি যে বিপুল কিন্তু চাইলে আমার ব্রাউজারটা অন করতে পারবে এই ধরনের জুমের যত প্রকার কাজ আছে এগুলো কিন্তু সবগুলো ইউটিউবে দেওয়া আছে তাই যারা আজকে ক্লাসে জয়েন করতে পারেননি যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও বলতেছি কাইন্ডলি জুমের বিষয়টা আপনারা একটু ইউটিউবে সার্চ দিয়ে জুম ইউজ সম্পর্কে জেনে নেবেন অ্যান্ড জুম ইউজ সম্পর্কে না জানলে এখানে এসে ক্লাস করতে অনেক সমস্যা হবে তাই জুম ইউজটা ভালো করে জেনে নেবেন এতক্ষণে কে আবার ক্লাসে জয়েন করতেছে একটু পরে ক্লাস শেষ করবো ক্লাসে এতক্ষণে জয়েন করতেছে আচ্ছা আমি দেখি তোরা কে আচ্ছা নতুন কে জয়েন করলেন আনমিউট করে কথা বলেন তো নতুন জয়েন করছেন কে আনমিউট করে কথা বলেন ইউজার নামে কে জয়েন করছে কথা বলেন ইউজার নামে কে জয়েন করছেন আনমিউট করে কথা বলেন আমি আনমিউট করে দিচ্ছি উনি এখন আনমিউট করতে পারতেছেন না আচ্ছা ইউজার নামে কে জয়েন করছেন কথা বলেন নতুন কে জয়েন করলেন কথা বলেন আচ্ছা আমার মনে হয় যারা কথা বলতে পারতেছে না তারা ফোন দিয়ে ঢুকছে হয়তো এই কারণে তারা কথা বলতে পারতেছে না ভাই ফোন দিয়ে তো আমিও ঢুকছি এই যে আমি কথা বলছি ফোন দিয়ে ঢুকলো কথা বলা যায় কিন্তু ওখানে একটা অপশন আছে অপশনটা অন করতে হয় ক্যাপচার অডিও এটা না ভাই বাম সাইডে রয়েছে মাউট আর আনমাউট না না ওইটা ছাড়া প্রথম অবস্থায় ক্যাপচার অডিও করতে হয় তো এখানে ইউজার আরে কথা বলেন আপনি জি জি কে আপনি ইউজার আপনি না তো ইউজার নাম কার ভিডিও অন করে রাখছে পিসিতে আছে তো এই কারণে হলো সে তার মাইক্রোফোন এবং মানে ক্যামেরা দুইটা নাই এজন্য সে কথা বলতে পারতেছে না মেসেজ করতে দেখো ও আচ্ছা পিসিতে থাকতে গেলে আপনার আমার মতে একটা হেডফোন ইউজ করতে হবে প্রথমে বলতেছি আপনাকে একটা হেডফোন ইউজ করতে হবে হেডফোন ইউজ করলে আপনি কথা বলতে পারবেন আপনি যদি হেডফোন ইউজ না করেন আপনি তো কথা বলতে পারবেন না হেডফোন বা ইয়ারফোন যাই হোক ওটা ইউজ করবেন আমার পিসি আছে কথা বলতে পারতেছি না মাইক্রোফোন আছে আচ্ছা মাইক্রোফোন হ্যাঁ আপনি কাইন্ডলি একটা হেডফোন বা মাইক্রোফোন লাগায় তারপর নেক্সট ক্লাসে জয়েন করবেন আর ক্লাসের কিছু রুলস আছে যদি আপনি প্রথম থেকে জয়েন না করে থাকেন ভিডিওটা আমি আপলোড সেই প্রথম থেকেই ছিল আচ্ছা বের হইছিল আবার ঢুকছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে যদি থাকে বলতে পারেন না হলে ক্লাসটা ক্লোজ করব আর 10 মিনিটের মধ্যে আপনার কি গার্লফ্রেন্ড আছে ভাইয়া ভালো আছেন আপনি আমি তো ভালো আছি আমার হ্যাঁ আমার এখানে লোডশেডিং প্লাস কি অবস্থা যে কোনো বিষয়ে যে কথাগুলো বললাম এগুলো বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আচ্ছা আচ্ছা ইউজার আপনি ক্যামেরাটা অফ করবেন প্লিজ ইউজার ওনার ক্যামেরাই নেই ওটা প্রবলেম কি বলছেন ক্যামেরা নাই যে গ্রিন পেপার আসছে আচ্ছা আচ্ছা ভাই তাহলে আজকের মত চলে যাই আচ্ছা কারো যদি কোনো প্রশ্ন না থাকে ঠিক আছে আজকে এই পর্যন্ত ক্লাসটা শেষ করি আর নেক্সট ক্লাসে জয়েন করার আগে ওই যে আপনারা যেটা বললাম একটু ভিডিওটা দেখেন ভিডিও ইউটিউবে গিয়ে দেখে তারপর আপনারা নেক্সট ক্লাসে জয়েন করেন আর যারা এই ক্লাসে জয়েন করেননি তাদেরকেও বলতেছি নেক্সট ক্লাসে জয়েন করার জন্য ভিডিওটা মানে ইউটিউবে গিয়ে ভিডিও দেখে তারপর এই যে জুমের ইউজ সম্পর্কে কিভাবে জয়েন করতে হয় কিভাবে জুমে লোয়ার হ্যান্ড করতে হয় হ্যান্ড রাইজ করতে হয় কিভাবে আপনি স্ক্রিন শেয়ার করবেন কিভাবে মিউট করবেন কিভাবে ভিডিও অফ করবেন এগুলো সব জুমের সব কাজ শিখে তারপর জুমে জয়েন করবেন আর থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকেও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট টাইম সিও ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে গুড নাইট ব্রো আচ্ছা গুড নাইট আল্লাহ হাফেজ থ্যাংক ইউ শুভ রাত্রি ভাই ধন্যবাদ ওকে আজকে আগামী কাল মেবে সবে বরাতের রাত যদি কেউ রোজা রাখেন তাহলে রোজা রাখতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি ভাই রাত 2টা পর্যন্ত কাজ শিখি আচ্ছা কিসে কাজ শিখেন আপনি ওই যে বললাম জাভাস্ক্রিপ্ট আচ্ছা ভিডিও ভিডিও দেখে নাকি কোনো ক্লাস আছে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ইয়াহু বাবা বলে একটা চ্যানেল আছে ওখান থেকে খুব ভালো ভালো টিউটোরিয়াল পাওয়া যায় ওখান থেকে দেখেছি আচ্ছা যাই হোক বাবা বুঝতে পারছি। টিউটোরিয়াল দেখেন, কোনো ক্লাস তো করেন না, লাইভ ক্লাস। ইয়া ও বাবা, চ্যানেলের নাম নাকি? সার্চ দেন পাবেন, খুব ভালো হিন্দিতে বোঝাই। ও আচ্ছা, আরেকটা বিষয়, আমি গ্রুপে আমার গ্রুপের লিংক, আমার পেজের লিংক যে কয়টা আছে আমি সবগুলো দিয়ে দেব, ওখানে জয়েন হন। যদি কোনো সমস্যা হয় গ্রুপে পোস্ট করেন, ওখানে সাপোর্ট মেম্বাররা আছে, আকাশ আছে, তারপর এই যে বিপুল আছে, অনেকেই আছে, তারা ইয়া করবে আর কি। আমি নাই। আচ্ছা বিপুল আছে মেবি, যারা আছে তাহলে কাল। আচ্ছা আমি গ্রুপে রাতে জানাই দেব, আপনার গ্রুপের আপডেটগুলো চেক করে নেবেন। থ্যাংক ইউ। আমি ক্লাসের ডেটগুলো জানাই দেব, সময়গুলো জানাই দেব, আর নাসিম ভাইয়ের ভিডিওটাও এফএনএস ক্লাস সম্পর্কে সব ডিটেইলস আমি দিয়ে দিচ্ছি একটু পর। ওকে, ক্লাসটা ক্লোজ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া 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 यस यस। আচ্ছা ওইসে কি তাহলে ভালোভাবে ঘুমায়েন, আপনার সাথে মেসেঞ্জারে কথা আছে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।